ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে ক্লাস নাইনে যখন আর্টস নিলাম, আমার ক্লোজ বান্ধবীর প্রথম কথা ছিল, আর্টস নিলি কেন, আর্টস নিয়ে কি ঘাস কাটবি, কিচ্ছু করতে পারবি না লাইফে। তখন থেকেই শুরু সবার এক বিধ্বমূল ধারণা, আর্টস শুধু খারাপ স্টুডেন্টরাই পড়ে। এসএসসি পরীক্ষার সময় এক বান্ধবী আমার মুখের উপর বলেই বসল, ওর আবার পরীক্ষা, আমাদের মতো তো আর কেমিস্ট্রি দেয় নাই। এসএসসিতে যখন স্কলারশিপ পেলাম, তখন একজনের মন্তব্য, আমি সায়েন্স থেকে পাইলাম না, ও কেমনে করে পাইল। অন্য একজন আবার বলে, ও তো আর্টস নিছে তাই পাইছে, তুইও আর্টস নিতি তাহলে তুইও পাইতি। ও তখন বলল, আমি আর্টসে পড়ব, আর্টস কি মানুষ পড়ে। আমার তখন আসলেই খুব খারাপ লাগতো, ওরা সবসময় আমার মুখের উপর এভাবেই বলতো। বাসায় এসে বাবাকে বলতাম, বাবা কেন আমাকে আর্টস নিয়ে আইলা, আমি কি সায়েন্সে পড়তে পারতাম না, তাহলে অন্তত ওদের এতগুলো কথা শুনতে হতো না। তখন বাবা বলতো, ওদেরকে বলতে দাও, ওদের সবার আগে তুমি একদিন হাসবা। এইচএসসি শেষ হওয়ার পর ওরা সবাই ছুটলো ঢাকায় কোচিং করতে, আমি এবারও ওদের থেকে ব্যতিক্রম, বাসায় প্রস্তুতি নিলাম। তারপর লাইফের প্রথম এবং একমাত্র ভর্তি পরীক্ষা দিয়ে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে লাইফের সবথেকে লম্বা ছুটি কাটাচ্ছি, আমার সায়েন্সের সেই বান্ধবীরা তখন সারা বাংলাদেশে পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে। মেডিকেলে হয় নাই, বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, এখন ভার্সিটিগুলোতে একটা আর্টসের সাবজেক্ট পড়তে চায় তাও হয় না। ওরা সবাই আমাদের স্কুল কলেজের প্রথম সারির স্টুডেন্ট ছিল। এখন বাবার ওই কথাটা বারবার মনে পড়ে, আসলেই ওদের সবার আগে আমি এখন হাসছি। সত্যি আমাকে যারা উপহাস করত, আজকে তারা হতাশার সাগরে ডুবে আছে। মনে রাখবেন, আর্টস বিভাগে শুধু খারাপ ছাত্র পড়াশোনা করে না, এমন হলে যারা আর্টসের ছাত্র তারা না খেয়েই থাকতো। অনেকেই সম্মানিত হয়েছেন এবং তারা আর্টসের ছাত্র ছিলেন, তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি ছিল না, তাই বিভাগ দেখে কারো প্রতিভার বিচার করা উচিত না। আমাদের দেশে নীল আর্মস্ট্রং তৈরি হয় না কেন জানেন? আমাদের দেশের ছেলেমেয়েরা মঙ্গল গ্রহে না যাওয়ার কারণ, তারা 16-17 বছর বয়সে পার্কে যেতে পছন্দ করে। এ দেশে বিল গেটস তৈরি হয় না কেন জানেন? এখানে গোল্ডেন এ প্লাস ছাড়া আর কাউকে ছাত্র হিসেবে গণ্য করা হয় না। কথাগুলো দুঃখজনক হলেও এটাই বাস্তব। বিভাগ যাই হোক না কেন, সবসময় আপনার সন্তানের পাশে থাকুন, অযথা চাপ দিবেন না, হয়তো আপনার চাপের মুখে পড়ে তারা যে কোনো অপ্রীতিকর সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তাই চলুন শিক্ষাকে সার্টিফিকেটময় না করে জীবন ও কর্মমুখী করে তুলি। সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিই। সবাই আস্তে আস্তে বদলাতে শুরু করলে পুরো দেশটা একসময় বদলে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। নতুন নতুন সব গল্প পেতে অভিযান পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।